আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর অশেষ কৃপায় আপনারা ভালো আছেন বন্ধুরা, আমরাও ভালো আছি আল্লাহর দয়ায়। আজকে মুরগির কোরমা, শাহী কোরমা তৈরি করছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা ফুড প্রসেসরে একসাথে মিহি কাটা বা কিমা ধরনের করছি। পেঁয়াজ, রসুন, আদা মুরগিতে মেখে নিয়েছি। দিয়েছি লেবুর রস, আর একটু পেঁয়াজ, রসুন, আদা দিচ্ছি। দশ পনেরো মিনিট রাখার পর টক দই দিচ্ছি। টক দই ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, তেজপাতা, গোলমরিচ, লং, জয়ত্রী, এলাচি, দারচিনি, কোরমা পাউডার, লবণ দিয়ে দিয়েছি। এখন জায়ফল দিব কিছুটা। স্বাভাবিক আঁচে বসিয়ে দিয়েছি। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। দশ পনেরো মিনিট জাল হবে। দশ পনেরো মিনিট পর একটু দেখে নিচ্ছি। আবারও ঢেকে দিয়েছিলাম, আবারও দেখে নিচ্ছি। ভালো করে নেড়ে দিব। নাড়ছি, তবে খুব সাবধানে, যেহেতু মুরগি, আস্তে আস্তে নাড়ছি। রান্নাটির খুব সুন্দর একটা গন্ধ আসছে, মোমো গন্ধ। যাকে বলে মোমো ঘ্রাণ। Thank you.
আবারও ঢেকে দিচ্ছি। এদিকে বেরেস্তা পেঁয়াজ ভাজব, অর্থাৎ বেরেস্তা করছি। অনেকেই বলেন এইখানে এই দেশে পেঁয়াজের বেরেস্তা খুব একটা ভালো হয় না, তবু আমরা করছি অনেক বছর ধরে। রান্নাটি প্রায় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিশমিশ দিচ্ছি, খুব কম আছে, ঢেকে রাখবো। 8 থেকে 10 মিনিটের মতন বেরেস্তা তৈরি করছি। যেহেতু খুব কম আঁচ, একটু সময় নিচ্ছে। ছোট্টবেলায় বড় হয়েও আম্মা যখন বেরেস্তা করতেন, তো বেরেস্তা করার পরে উনি চিনি দিতেন, সেই খাওয়াটা আমার খুব প্রিয় ছিল। আমি অনেক খেয়েছি, অনেক চুরি করেও খেয়েছি। অবশ্যই আম্মা সে বেরেস্তার মতন আমার বেরেস্তা হচ্ছে না। অবশেষে হয়ে গেল বেরেস্তা। টাওয়াল পেপারে রেখে রাখছি, এজন্য তেল চুষে নেবে।
আলহামদুলিল্লাহ, আজকের মুরগি শাহি কুরমা রান্নাটি হয়ে গেল। আশা করছি ভালো হবে। বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য। নিশ্চয় আপনাদের ভালো লাগবে, আর খুব ভালো থাকবেন সেই দোয়ায়। আল্লাহ হাফেজ।